আজকে শেয়ার করব কয়েক মাস পর্যন্ত রেখে দিতে পারবেন এইভাবে মাশরুমগুলোকে সংরক্ষণ করে। নর্মাল ফ্রিজে রেখে দিলে 4 থেকে 5 দিনের বেশি এই মাশরুমগুলো রাখা যায় না, নষ্ট হয়ে যায়। আজকে দেখাবো 5 থেকে 6 মাস রেখে এই মাশরুমগুলো খেতে পারবেন। একই সঙ্গে দেখাবো বাটার গার্লিক মাশরুমটা কিভাবে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। তো বেশি সময় নষ্ট না করে কিভাবে এই মাশরুমগুলোকে রেডি করে নিয়েছি চলুন একবার দেখে নিই। এখন আমাদের এই মাশরুমগুলোকে সংরক্ষণ করে নিতে হবে। তো সংরক্ষণ করে নেওয়ার জন্য আমি 4 প্যাকেট মাশরুম নিয়েছি। আর মাশরুমগুলোকে অবশ্যই ডেট দেখে নিয়ে নেবেন। মাশরুমগুলো ফ্রেশ থাকলে এর মধ্যে কিন্তু কোনো রকম কালো দাগ থাকে না, যদি ফ্রেশ না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কালো দাগ পড়ে যায়। এখন মাশরুমের শিলগুলোকে খুলে নিতে হবে। মাশরুমগুলো কতটা ফ্রেশ নিয়েছি আমি একটু তুলে দেখাচ্ছি। সংরক্ষণ করে নেওয়ার জন্য একটু ফ্রেশ মাশরুম নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু বেশি ভালো হবে। এখন মাশরুমগুলোকে ধুয়ে নিতে হবে। এখন এই মাশরুমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি, এতে করে যে ময়লাগুলো আছে সহজে উঠে আসবে। মাশরুমের মধ্যে অনেক ময়লা থাকে, তাই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে 2 থেকে 3 বার। প্রথমে একবার গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে, এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে। তো এখানে আমি ভালোভাবে পরিষ্কার করে সবগুলো ধুয়ে নিচ্ছি। মাশরুমগুলোকে পানি দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিতে হবে। মাশরুমগুলো কেটে নেওয়ার সময় মুখের সাইডটা একটু কেটে ফেলে দিতে হবে। এরপর একটা মাশরুম 4টি করে নিচ্ছি। যদি মাশরুমগুলো আপনাদের সাইজ ছোট হয়ে থাকে সেক্ষেত্রে 2টো করে নেবেন, কারণ এইগুলো রান্না করে নেওয়ার সময় একদম ছোট হয়ে যাবে। সব মাশরুমগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে, এগুলো কিন্তু ফ্রোজেন করে রাখবো। আর কিছুটা পরিমাণে তুলে রেখেছি, সেটা আমি বাটার গার্লিক মাশরুম রেডি করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটাও। এখন মাশরুমগুলোকে কীভাবে ফ্রোজেন করে রাখবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ বাটার এবং 1 থেকে 2 চামচ দিয়ে দিব সাদা তেল। যদি আপনাদের কাছে বাটার না থাকে সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করতে পারবেন। সাদা তেলের মধ্যে যদি একটু বাটার দেওয়া হয় এতে সুন্দর ফ্লেভার আসে। তেল এবং বাটারটা যখন সুন্দর মতো মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা মাশরুমগুলোকে। প্রথম প্রথম মনে হবে মাশরুমগুলো কিন্তু অনেকগুলো নাড়াচড়া করতে অসুবিধা হচ্ছে, কিন্তু এইগুলো 1 থেকে 2 মিনিট জাল করে নেওয়ার পর কমতে শুরু করবে আর পানি বের হতে শুরু করবে। মাশরুমের মধ্যে কোনো রকম পানি এক্সট্রা ব্যবহার করবেন না। মাশরুম থেকে অনেকগুলোই পানি বের হয়, এতে করে কিন্তু আর পানি ব্যবহার করতে হয় না। এখন আমি দিয়ে দিব লবণ। তো 1/4 টিস্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি। মাশরুমের ক্ষেত্রে একদম লবণ কম ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে। যদি মাশরুম কম থাকে তাহলে একদমই সামান্য লবণ দিয়ে দিবেন। মাশরুমে কিন্তু বেশি লবণ হয়ে গেলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। এখন দেখে বুঝতে পারবেন মাশরুম থেকে কতটা পানি বের হয়েছে, আর পানিটা যখন শুকিয়ে আসবে তখন এইভাবে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। মাশরুমের মধ্যে যখন পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে তখন সহজে বুঝতে পারবেন বাটার এবং তেলটা মাশরুমের মধ্যে ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল আসবে। এখন এই মাশরুমগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিলাম। এখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি মাশরুম কিছুটা পরিমাণে রেখেছিলাম সেটা এখন রান্না করে নিব। আর রান্না করে নেওয়ার জন্য বাটার ব্যবহার করছি 1 থেকে 2 চামচ। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাশরুম। যদি বাটার ব্যবহার না করতে চান সেক্ষেত্রে তেল ব্যবহার করতে পারবেন, যদি বাটার থাকে তাহলে অবশ্যই বাটার দিয়ে দিবেন। দেখবেন সুন্দর ফ্লেভার আসবে এর সঙ্গে আর এর টেস্টটা কিন্তু অনেক দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, একদম অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। মাশরুমগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে পানি বের হতে শুরু করবে।
মাশরুম থেকে যখন পানি ছাড়তে শুরু করবে তখন অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি এবং এক টুকরো দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সবগুলো সবজি একটু আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এইভাবেই রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পানিটা শুকিয়ে আসছে। 5-6টা দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর এই রসুন কুচি দেওয়ার কারণে সুন্দর ফ্লেভার আসবে। মাশরুম থেকে যে পানিটা বের হবে এতে কিন্তু সুন্দর মতো মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে আর ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/4 স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1/4 স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য, 1/4 স্পুন হলুদ গুঁড়ো, একই সঙ্গে দিয়ে দেবো সয়া সস 1 চামচ এবং ভিনেগার 1 চামচ। এতে করে সুন্দর টেস্ট আসবে। মশলাগুলো দেওয়ার পর হাই ফ্লেমে আমি 2-3 মিনিট জাল করে নিচ্ছি। আর এটা সুন্দর মতো রান্না করে নেওয়া হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আমার বাটার গার্লিক মাশরুমটা রেডি করে নেওয়া হয়ে গেছে, এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। তাহলে আজকের আপনাদের এই রেসিপিটি কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো যে মাশরুমগুলো আমি সংরক্ষণ করে রাখবো সেটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন এইভাবে আর সংরক্ষণ করে রাখবেন। যখন একসঙ্গে অনেকগুলো মাশরুম সংরক্ষণ করে নেবেন তখন 2-3টা এইভাবে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, তাহলে মাশরুমগুলো নিতে সুবিধা হবে। আর এগুলো নর্মাল ফ্রিজে রাখা যাবে না, ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু 5-6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।